নিসাইকুম। পবিত্র রমজান মাস, পবিত্র রোজা মাস, রোজাদার তুমি তান যারা বিশেষ করে আছো, ইফতার করার সঙ্গে সঙ্গে তুমি তান সেহরি খাওয়ার আগ মুহূর্তে রাত্রির বেলা পূর্ণ রাত তোমাদের জন্য, খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ তোমাদের জন্য, এ থাকছে গিয়া হালাল। সুবিধা হইল না এখন যায়, আগে এরা এসার পর থেকে বন্ধ স্ট্রাইক আসলো। আয়াত যখন নাজির হইল, হযরত সাহাল বিন সাহাদ, সাহাল ইবনে সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী খুশি আল্লাহ রাসূলের খেদমতে গেছেন, গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা কসুর কইয়ার, কসুর মানে আমার একটা ভুল আপনার কাছে। বলে কি? বলে আমি এইভাবে জীবনে এত বড় বড় ভুল করছি, আমি কোনোদিন এশার পরে আর সেহরির সময় যে মধ্যকালে যে সময় আমি কোনোদিন এইভাবে আর খাইছি না, খাওয়াত লাগি না। আমি নিজে নিজে মনে করতাম এই সময় মনে হয় একটা রোজানি না গিদা, এর জন্য এই সময় তাকে বিলকুল বন্ধ করে লাইতাম। তাই আমি শুনিয়া বড় খুশি হইলাম, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ খাওয়া পিয়া যাইবনে আপনি খোয়া দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা দিলাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আঞ্চন, বলে অত সময় পর্যন্ত খাইতে পারবা, সুবেহ সাদিকের আগ মুহূর্তে পর্যন্ত তুমি তান সাহরি খাও, তারপরে রোজার রিয়ত করো, রোজা রাখো, এর আগ মুহূর্তে খাওয়া পিয়া জিমা তোমাদের জন্য বিলকুল জায়জ হালাল, তোমাদের জন্য জায়জ হালাল, নিষেধ না। বিশেষ করিয়া রাফাসুন শব্দ যেটা আছে, এটা দিয়ে অর্থ লইছেন জিমা, খেয়ে কইছেন রাফা, রাফাসুন শব্দ দিয়ে অর্থ লইছেন বলে রুখসত। আল্লাহ আপনার আমার রুখসত দিছে কত বড় কঠিন জিনিসটা গিয়া, যার জন্য হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাফাসুন শব্দের অর্থ কইছেন দেন ইকরামা এবং মুজাহিদ ইবনে সালাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কয়েকজনের নাম তফসির ও আঞ্চনেরা সবে প্রকাশ করছেন, কইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রকাশ করতে সময় তার মুক্তাকে আমরা শুনছি যে বিশেষ করে আল্লাহর জাতের হুকুম হইয়া থাকছে গিয়া, এমন অন্ধকার থাকা অবস্থায় তুমি তান খানিরে বন্ধ করো, তুমি তান জিমা বন্ধ করো, সব কিছু বন্ধ করো, তোমার তানার ফায়ের পাতা যেটা আছে সাদা, ওটা যত সময় পর্যন্ত দেখা গেছে না অত সময় পর্যন্ত তুমি তান খাও, ফায়ের পাতা আছ, আমরা একগুলো কই নানি, রুম দেখা যান না খালি খাও, কই নানি একগুলো, হ্যাঁ ইগান অঞ্চল তফসির দেখলাম, ফায়ের পাতা, হাতের গাথা, আতর গাথা, ফায়ের পাতা, এখানে সাদা দেখা নেন, বাহুর সাইড ইগান একটু সাদা দেখা নানি মুড়ি, আর হাতের গাথা আতর এখানে সাদা দেখা নানি, এর অর্থ হইল যদি অন্ধকার নিয়া যদি দেখো এইভাবে তোমার সাদা হয়ে গেছে, দেখা গেছে মানে আলোকিত হয়ে গেছে, ফর্শ হয়ে গেছে, তাকে বোঝা গেল আর খানি আর না বন্ধ, আর যদি দেখা যা দেখা যার না অন্ধকার রয়ে গেছে, হাতের গাথা, পায়ের পাতা, সাদাগুলা দেখা গেছে না কত সময় পর্যন্ত, কিতা করো তুমি দানার খাইও না, দেখা গেলে খাওয়া বন্ধ করে লাও, দেখা না গেলে তুমি দান খাইতে পারো। এর লাগে বিশেষ করিয়া রমজান মাসের জন্য ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের আদেশ হুকুম হইয়া থাকছে গিয়া, প্রত্যেক পুরুষের জন্য ইফতারের পর আর সুবেহ সাদিক দি মুরাদ, এ সাদিক দি মুরাদ মানে ফর্সা হওয়ার আগ পর্যন্ত, সেহরি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ পুরুষের জন্য এতাকসে গিয়া যায়, উভয়ের জন্য এতাকসে গিয়া যায়, হালাল জায়জ করার দেওয়া হয়েছে, জায়জ না। তবে আগে খুব এইভাবে প্রথা আসলো, রওয়াজ আসলো ইবতেদা ইসলামের মধ্যে, খুব বেশি কঠিন আসলো, তারপরে আবার হুকুম হইল হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। লিবাসুন লিবাস শব্দের অর্থ ইয়া থাকছে আমরা জানি কাপড়, বলে না এই জায়গা ই লিবাস দি মুরাদ লইছেন, সাউবুন শব্দের অর্থ ইয়া থাকছে গে কাপড়, আর লেবাসুন শব্দের অর্থ লেগে কাপড় বলে কোন কাপড়, এমন এক কাপড় যে কাপড়টা এ অর্থ লইছেন লেবাস দি মুরাদ হইল গিয়া মাথার তাকি ফাও পর্যন্ত লেবাস, বিভিন্ন মত আঞ্চল ফরে যাই আর মেন লেবাসের অর্থ কিতা, আমরা কই না নি এক সাহেব এক লেবাস লাগাইছেন বা ই বুয়াই এক লেবাস লাগাইছেন, কই না কিতা দেখিয়ালে হইল লেবাস, লম্বা বু দেখলে হইল না লেবাস, খুব বেতালে এক লেবাস লাগাইছেন দেওয়া, এই লেবাস দি মোরা দুয়া দেখছে গিয়া সাউ পন্ত খবর, তবে লেবাস দি মোরা দুই লোক গিয়া ফার্স্ট টু লাস্ট পুরা লেবাস,
এখন কইত্রা এই লেবাস দে মুরাদ কিতাবুল লেবাসর অর্থ ইয়া তাকসে গেলে যে লেবাস যে কাপড় যেটা আছে কাপড়টা গার মধ্যে লাগছে গতিকে তার লেবাস কোয়া হইছে আর এই জায়গা থন্না লেবাসুল লাকুম দি মুরাদ হইল গিয়া এক আরেকজন মানে বিবাহিত পুরুষ এবং নারী স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য লেবাস স্বামী তোমার জন্য স্ত্রী লেবাস আর স্ত্রী ইয়া তাকসে গে তোমার জন্য লেবাস ই লেবাস দি মুরাদ কি বলে বিশেষ করিয়া অন্য জায়গার মধ্যে আঞ্চন লেবাস দি মুরাদ ইয়া তাকসে গে সুকুন সুকুন দি মুরাদ কিদা বলে সুকুনর অর্থ আঞ্চন বলে লেবাস দি মুরাদ সুকুন সুকুন অর্থ ইয়া তাকসে গে পরস্পর একজন আরেকজন বেওয়া এবং বেউই স্বামী এবং স্ত্রী উভয় হর হালতে হর অবস্থায় মিলিতে পারন হর অবস্থায় মিলা এর জন্য কয় গেল লেবাস যদি বিশেষ করিয়া একজন আরেকজনের লেবাস যদি হইত না তাহলে যে কোনো সময় যে কোনো প্রকারে এইভাবে মিলিত হওয়া যায় না যেন একটা কাপড় গার মধ্যে লাগছে যে সব সময় গার মধ্যে কাপড়টা লাগতে পারে মিলতে পারে ফানি পড়ে গেছে কাপড় একবারে চট লাগিয়া লাগে যাইব ফানি নাই তারপরে লাগিয়া থাকব এইভাবে স্বামী স্ত্রী উভয় দুজনের একজন আরেকজনের লেবাস যখন সাইবা মিলতে পারবা যখন সাইবা একত্রিত হইতে পারবা এর জন্য আর একজন আরেকজন দর্শন গিয়া লেবাস কিন্তু এর মধ্যে ব্যবধান চন হুন্না লেবাস হুন কিছু সময় আছে এই সময়ের মধ্যে তোমাদের জন্য লেবাস যেটা এটা ব্যবহার করা নিষিদ্ধ কিছু সময় লাগিয়া বলে এখানে কোন সময় বলে প্রতি মাসের মধ্যে মাহি মহিলাদের বেমার যখন হইব এই সময় লেবাস হিসাবে আর ব্যবহার করা না কত সময় লাগি কিছুক্ষণ সময় লাগে কিছু দিনের লাগি তোমাদের জন্য নিষিদ্ধ আহলে আরব বিশেষ করিয়া মুশরিকিন যারা আসলা এরা অত বেশি দেখছে তারা কিতাবও দেখলাম তফসিরও দেখলাম তারা খুব বেশি মহিলাগুলোর অবহেলা করতো মুশরিকিন হলে সেনে তারা অবহেলা করতো মা বোনদের প্রতি মাসের মধ্যে বেমারটা হওয়ার সাথে সাথে তারা খুব বেশি অবহেলা করত আল্লাহ আমার নবীরে জানাই দিছেন নবী বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইবায় তাই আরবর মানুষে আপনার প্রশ্ন করবা জবাবটা আপনার সঠিকভাবে এইভাবে দিয়া দিবায় আরবর একটা প্রথা আসলো সেই যুগ সেই সময় বিশেষ করে মুশরিকিন হলোর হওয়া হয়েছে তারা মহিলাদের বেমার হওয়ার সাথে সাথে খুব বেশি তারা আলাদা রাখতাম তারা কতটুকু রাখতাম আমরা ইসলামর আদেশ কতটুকু কতদিন বা কিরকম আলাদা থাকতাম দেখো কাইয়াস আলু ইয়াস আলু নাকানিল মাহিদ মহিলাদের হাইজ সম্পর্কে যখন প্রশ্ন করা হইল আল্লাহর রাসূল কোরআন তাকি তার সমাধান দিলা উত্তর দিলা বল হে নবী আপনি কইয়া দেন হুয়া জান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ হে নবী আপনি কইয়া দেও এই অবস্থায় মহিলাদের প্রতি মাসে যখন বেমার হই যাব এই হালতে পুরুষ তাদের নিকটবর্তী হইতা না ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা কতক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত মানে মহিলা পবিত্র হইছেন না এরা ডাল লইতা না ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা অত সময় পর্যন্ত এরা ডাল লইতা না বলে কত সময় পর্যন্ত হাত্তা ইয়াতহুরনা যত সময় পাক না মহিলা এই বেমারটা কি পাক হইছেন না ও আহলে আরব মুশরিকিন বলে অর্থ লইছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ পর্যন্ত মহিলা পাক না তত সময় তারা মহিলাদের বিলকুল দাঁড়ো যায় না সোয়াও খায় না বালা বিছনার মধ্যে জাগাও দেয় না পাক করাও তারা খায় না তো অবহেলা করে এত তারা অবহেলা করে মহিলার বিলকুল সোয়াচিতাও খায় না এই অবস্থাটা দেখিয়া রসুল্লাহর সাহাবি যার নাম হইল হজরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলাটা সমাধানের জন্য আল্লাহর রসুলের বাড়িতে গেছেন ইয়া রাসূলুল্লাহ বলিয়া ডাক দিছেন ঘরের ভিতরে তাকে আওয়াজ আসছে একজন মহিলা রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা কইরা খে যেন ডাকছেন আল্লাহর রাসূল তো এই মুহূর্তে ঘরের মধ্যে নাই ও সময় আয়েশা সিদ্দিকা কইলা আপনি কে পরিচয় টুকু দেন বলে আমি হইলাম গিয়া রাসূলের এক সাহাবী মাসরুক বলে কোন কারণে আসছো বলে একটা মাসলা জানার জন্য আসলাম মাসলাটা তো আপনার কাছে উল্লেখ করতে আমার বড় লজ্জা লাগে বলে মাসলা জানতে কোনো লজ্জার কারণ নাই মাসরুক আপনি উল্লেখ করো ও সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত মাসরুকে কি করলাম মাসরুকে উত্তমানে উল্লেখ করলা কইলা
আরো দেখলাম মহিলা হল এমন অবস্থা আছেন এমন বেহালতে আছেন মহিলা হলার বেমার হওয়ার সাথে সাথে পুরুষেরা খুব বেশি অবহেলা করেন খুব বেশি অবহেলা করেন তারা বুঝে গিনা করেন দার লয় না সোয়াচিতা গায় না এর সমাধানটা কি তা এটার সমাধান কি আমার তো জানা নাই ঔ সময় আয়েশা সিদ্দিকায় সমাধান দিছেন কইছেন আমার আল্লাহর রাসূল এইভাবে কইছেন এটা কোরআনের হুকুম কুরআনের হুকুম জারি হইছে বিশেষ করে বিবাহিত পুরুষ এবং নারী তাদের জন্য জানানি হইছে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুন্না দিমুরাত পুরুষদেরকে সম্বোধন করি কইছে যখন মহিলাদের বেমার তখন দেখবা যতদিন থাকবো মহিলা বেমারি অবস্থায় তুমি তার এই মহিলার দার লইও না মানে তোমাদের জন্য জিমা নিছে জায়েজ না মেলামেশাটা নিছে আর যখন মহিলা পবিত্র হইতা ওই জিবা তখন যাও অসুবিধা নাই ফাইজা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ যখন মহিলা পবিত্র পাক আলোতে যাও তোমাদের আল্লাহর জাতের হুকুম আছে তোমাদের উপর যাও অসুবিধা নাই কিন্তু ওই সময় আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন এই বেমার থাকা অবস্থায় আল্লাহর রাসূল তো আমার নিকটে আমরা কি বিছনার মধ্যে থাকছি কোনো অসুবিধা নাই দলিল আমরা পাইলাম দ্বিতীয় নম্বরে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন আমি নিজে পাক করছি আল্লাহ রাসূলে খাইছেন আমিও খাইছি কোনো নিষেধ নাই ইয়া তক্কা রাসূলুল্লাহ তার মাতা মোবারক আমার জানু মোবারক উপরে রাখছেন আমি তার মাতার চুলটা আশ্রিয়া দিছি আমি তার মাতাটা আমার জানু মোবারক উপরে রাখছেন কোনো অসুবিধা নাই কিন্তু নবীজি নিষেধ করছেন এই অবস্থাতে পুরুষে কোনো সময় জিমা করতো না মানে মিলামিশাটা করতো না জায়েজ নাই এখন তাফসীর আনছেন ইবনে কাসির মহিলাদের বেমারের রং সম্পর্কে আনছেন দুইটা হলুদ এবং লাল আর জখিরা মালুমাতে কিতাবও দেখছি বেমারের রং সম্পর্কে আনছেন ছয়টা রং মহিলাদের বেমারের ছয়টা রং তবে তাফসীর ইবনে কাসির দেখলাম দুইটা রং হলুদ এবং লাল লাল বর্ণ থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মহিলার সঙ্গে যদি মিলামিশা করিয়া থাকে তাহলে তার লাগি কফরায়া থাকছে গিয়া এক দিনার দিনার অনুযায়ী যত টাকা হইব গুণ আল্লাহ রাস্তাত খয়রাত করতা ফুকারা ওয়াল মাসাকিন ফকিরার মিসকিন ওগুলোরে দিতা আর যদি বিশেষ করে হলুদ বর্ণ থাকা অবস্থায় আল্লাহর কোন বান্দা যদি মিলামিশা করিয়া তখন তাহলে তার লাগি কফরায়া থাকছে গিয়া আধা দিনার দিনার অনুযায়ী যত টাকা হইব ওই টাকাটা আল্লাহ রাস্তার মধ্যে তেন বিশেষ করিয়া খয়রাত কর্তা এর জন্য খয়রাত কর্তার লগে আর কিচ্ছু আছে নি বলে হা আল্লাহর বন্দার জন্য হুকুম হইল সঙ্গে সঙ্গে তেন তৌবা কর্তা এর লাগি যদিও একজন আরেকজন লেবাস কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু জিমা মানে মিলামিশাটা পুরুষদের জন্য জায়েজ নাই নিজে সব নিষেধ ই সময় জরিমা নাই এই সময় জরিমা নাই দিব এখন দেবগণ বিশেষ করে আল্লাহর বন্দেগণ বিবাহিতা মহিলা যারা আছেন বিবাহিতা পুরুষ যারা আছেন একজন আরেকজন হইলা দেখছেন গিয়া লেবাস এই যে লেবাস হিসাবে কি একজন আরেকজনের কিছু কর্তব্য আছে স্ত্রীর কর্তব্য আছে স্বামীর উপরে আর স্বামীর কিছু কর্তব্য আছে হক আছে স্ত্রীর উপরে স্বামী যখন স্ত্রী বলিয়া গ্রহণ করছেন ঘরের মধ্যে আনার পরে বরণ কুশল করিয়া যাওয়া তান উপরে ফরজ দ্বিতীয় নম্বরে তার থেকে গর স্থির পর্দার ভিতরে লুকায়িত অবস্থা রাখতা পর্দার ভিতরে আবদ্ধ রাখতা হেফাজত রাখতা এটার উপরে স্বামীর উপরে হক এটা তার দায়িত্ব এটাই লোকের তার দায়িত্ব এখন গরর স্ত্রী লাগিয়া লেবাস লেবাস যদি লেবাস হিসেবে যদি ব্যবহার করতে পারো না তাহলে স্বামী কিন্তু গুণাগার গর স্ত্রী যদি খোলা ময়দানও যায় খোলা ময়দানও গিয়া যদি গোসল করেন স্বামী কিন্তু গুণাগার তাই কিন্তু দায়িত্বশীল এখন একজন পুরুষ এবং মহিলা তাদের পরনের মধ্যে খাপড় আছে সে কিন্তু গোসল করত কোন জায়গায় পরিবর্তন করা হইল গে সুন্নত হিসাবে গিয়া হাম্মামখানা হাম্মামখানার বানারে দায়িত্বশীল হে বলে স্বামী আপনার লেবাস রে আপনি সুন্দরভাবে হেফাজতে আপনি রাখতাম আপনার স্ত্রীর জন্য হাম্মামখানা বানাইতা বাড়ির মধ্যে ফুস্করিনীর ভাড়ো যদি একটা বানান ঠিক আছে কিবা তো ফুস্করির না ঘর বানাইছেন ঠিক আছে এটা আপনার উপরে হক আপনি আদায় করতা বাড়িতে পারছেন না তাহলে আপনার এইটা হাম্মামখানাটা ফুস্করিনীর ঘাটের মধ্যে আপনি বানায় অসুবিধা নাই আদা হইত
কিন্তু দেওকে হাম্মাম খানার মধ্যে কোন জায়গাত মানে বাথরুম ও গোসল করত একবারে খে উলঙ্গ অবস্থায় খেব কোন না উলঙ্গ অবস্থায় গোসল করিলে উলঙ্গ অবস্থায় গোসল করন একবারে গায়ের মধ্যে বিলকুল গাবন নাই ইজা সামাউন ফাতারাত এই সূরার ব্যাখ্যার একটা আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন একটা আয়াতের ব্যাখ্যা তানজন কিরামান কাতিবিন ও আয়াতের ব্যাখ্যা তানজন খে যদি একবারে খালি গায়ে যদি সে গোসল যদি করে হাম্মাম খানায় হাম্মাম খানার মধ্যে গোসল যদি করিয়া থাকে আল্লাহর বান্দার লজ্জার কারণে কিরামান কাতিবিন দয়জন ফরিস্তা নিকট থেকে সরিয়া যাইন গিয়া এল্লা গিয়া একবারে উলঙ্গ ওইতা না তবে জায়েজ আছে এটা জায়েজ করার দিছো তুমি গো আমল হইতো না যেমন মনে করো কয়া জোহরের নামাজ আসরের নামাজ পড়িয়ার আমরা নামাজ পড়তে সময় তরতিবর খিলাফ হয়ে গেছে কুলিয়া বাদে ইজাজা পড়িতাম আক্তা গেছে ইন্না উঠে না পড়ি নিছি ওই জীব নামাজ তবে এগু আমল হইতো না এগু আমল হইতো না এর জন্য বিশেষ করিয়া ফরিস্তগণ নিকট থাকি সরিয়া যাইন গিয়া যার জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল এটার প্রতি আমরা গার্ডিয়ানশিপ যারা আছি দয়া করে খেয়াল করো প্রত্যেক বিবাহিত যারা নিজের স্ত্রী যেন লেবাসরে জীবনে পর্দা পোশিদা রাখার আমরা চেষ্টা করতাম যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন তাই আল্লাহর বান্দাগণের জন্য হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বর্ণনা করছেন তার আরেকটা ঘটনা বর্ণনা করছেন ইবুলায়া তাফসিরে আল্লাহর রাসূলের হাদিস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই আমার ঘরের স্ত্রী আমার ঘরের স্ত্রী তান কতটুক আমার জীবনে হকগুলো আমি আদায় করিয়া যাইতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত সুন্দর এক মাদ দিয়ে সমাধান দিছেন সংক্ষেপে সুন্দর এক মাদ দিয়ে সমাধান দিছেন একবারে সংক্ষেপে স্ত্রীর হক কিভাবে আদায় করতাম ওই সময় রাসূলুল্লাহ হাতের মধ্যে দর্শন হাতের মধ্যে পাঞ্জার মধ্যে জাহট মারিয়া দরিয়া কইছেন মোট দিয়া যে আমি তোমারে দড়লাম বলে হা আমি যদি শাড়ি দেই তুমি যাইতে পারবাইনি বলে হা বলে দরিয়ার পরে তুমি যাওয়া সম্ভব নি বলে জিনা যাইতাম পারতাম না গেলে আমি শক্তি করিয়া যাই মোটি গাছে বলে যখন মোটির ভিতরে এইভাবে যখন রাখবাই যতদিন রাখবাই ততদিন আপনার লেবাস ঠিক আছে লেবাস দ্বারা জীবনে উপকৃত হইবাই আর মোটটাকে যদি শাড়ি দাও একবার কুলিয়া শাড়ি দেও হাত ছাড়া করি দেও জীবনে তুমি জমিনে বড় লজ্জিত হইবাই জীবনে বড় কষ্ট পাইবা বিভ্রান্তির মধ্যে হড়বাই এর লাগে গড়ে স্ত্রী লেবাস লেবাসরে মুটির ভিতরে শক্ত করিয়া যথা সাধ্য রাখার আপনার আমার চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিতা এমনে যেন গ্রাম্য ভাষা এখন লেবাসরে এই যেন লেবাস যেটা আছে গরস্তি দিন আসল মাথা ছড়াইলে জীবনে আর নামানি যায় না বিবি অগলরে যদি কেউ বেতালে মাথা ছড়াইলে হইন যায় আর বাদে নামানি যায় না জলদি জি না এর লাগে মুটির ভিতরে রাখার চেষ্টা করতাম মুড শক্তভাবে রাখিয়া রাখার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন এল্লা গিয়া স্বামী স্ত্রীর ভিতরে বহু আলোচনা আছে বহু হক সম্পর্কে আলোচনা আছে যার জন্য এটা বিষয় ভিত্তিক আলোচনা নিশ্চয় আপনারা শুনছো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখুয়া বিশেষ করিয়া রমজান মাস যে ধরনের কঠিন মুসিবত আসলো আমরার উপরে এই এক সময় আসলো ইবতেদা ইসলামের প্রথম যুগে প্রথম সময় আসলো আমরার ইসলাম ধর্ম মানুষ আমরা উম্মতে মুহাম্মদীর আমরার কোরআন আয়াত যদি নাজিল হইতো না আমরার লাগে এই রুখসত হইতো না তাহলে কনসিডার হইতো না আজ পর্যন্ত আমরা সেই যুগের মতো সেই মানুষের মতো হয়তো আমরা থাকলাম হ্যাঁ থাকলাম মনে আমরার কষ্ট হইল না কতটুকু এহসান হইছে কোরআনের আয়াত সময় পক্ষে নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি তৌফিক দেখুয়া মানুষও কিছু চিত্রাইলে আর আমিও কিছু জবর কষ্ট এর লাগে ইনশাল্লাহ বাসিরে কোনো দিন আইলে আমি আলোচনা করবো আল্লাহ তৌফিক দিতা বেশি লম্বার আমি আলোচনা করার যাইয়ার না আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশি বেশি করে আমাদের আমল করার আল্লাহ তৌফিক দষ্ট হইত
নামে বার তাও মিলাদ দিলাত তো ফড়ি তা দা করে শুন আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ